ছত্তিশগড়ের সুকমায় নিহত ১২ জওয়ানদের পাশে গোটা দেশ, নানা মহল থেকে সহযোগিতার বার্তা। এই আবহে অভিনেতা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল জানালেন, তাদের হৃদয়েও রয়েছেন জওয়ানরা, শুধু সমবেদনা নয়, তারা অর্থ সাহায্যও করেছেন। এতেই খেপেছে মাওবাদীরা, রীতিমতো দুই তারকার নামে প্রেস রিলিজ করে কড়া নিন্দা করেছে মাওবাদীরা। কয়েকদিন আগে ভারতকে বীর নামে একটি অ্যাপ লঞ্চ করেছেন অক্ষয় কুমার, মৃত সৈনিকদের যাতে সাধারণ মানুষ সাহায্য করতে পারেন তাই এই অ্যাপ। আর এবার অক্ষয় কুমার সুকমায় মাও হামলায় নিহত সৈনিকদের পরিবার পিছু প্রায় ৯ লক্ষ টাকা দান করলেন। গত মার্চ মাসের ১১ তারিখ ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ান মারা যায়। এখানেই শেষ নয়, এই ঘটনায় মৃত সৈনিকদের পরিবারকে সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাও বললেন অক্ষয়। সেনা জওয়ানদের প্রতি এই মর্মমোদ এবার মাওবাদীদের বিক্ষোভের কারণ হয়ে দাঁড়ালো। রীতিমতো পোস্টার প্রকাশ করে অক্ষয় ও সাইনার চরম বিরোধিতা করল মাওবাদীরা। এনএম নিউজ।